সো এখন আছি বোলপুর, আমরা ট্রেনটা বোলপুরে এসেছে, আমাদের এটা 2 নম্বর স্টপেজ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা যারা এই ট্রেন জার্নির প্রথম পার্টটি দেখনি তাদের জন্য আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। IRCTC-র ওয়েটারদের কাছ থেকে আমি একটা দই নিয়েছি যার দাম হচ্ছে মাত্র 25 টাকা, বাট এই দইটা আমাকে অতটা ইমপ্রেস করতে পারলো না। দেখতে দেখতে আমরা আমাদের এই জার্নির প্রধান এবং অন্যতম আকর্ষণ ফারাক্কা ব্যারাজে চড়ে এলাম। আমাদের বাদিকটা ছিল ফারাক্কা ক্যানেল। 2304 মিটার লম্বায় এই ফারাক্কা ব্যারাজটা 1962 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1970 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। 1975 সালের 21শে এপ্রিল এই ব্যারাজটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আমি জানি না আমার ক্যামেরায় কতটা দেখানো যাচ্ছে এই অপরূপ দৃশ্যটা। যতদূর চোখ যাচ্ছে শুধু জলই জল, যেন এই এক মহাসাগর। জলগুলো খুবই পরিষ্কার এবং স্বচ্ছ ছিল, তার সাথে বয়ে চলছে এক মৃদু মিষ্টি হাওয়া। আর এই ব্যারেজের বয়ে যাওয়ার স্রোতগুলো যেন কবিতা পাঠ করছে। সব মিলিয়ে মিশিয়ে এক দুর্দান্ত অভিজ্ঞতা। আপনারা যদি কখনো দিনের বেলা ট্রেনে উত্তরবঙ্গে জার্নি করেন, এ এক অপরূপ দৃশ্য যেটা সারা জীবন মনে রাখার মতো। ফারাক্কা ব্যারাজটা ক্রস করার পরেই আমরা কিছুক্ষণের মধ্যে মালদা টাউন স্টেশনে ঢুকে যাই। রাইট টাইমের 15 মিনিট আগেই কিন্তু আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, নিয়ে গিয়ে খাবো। চারটে দেবে, হ্যাঁ 20 টাকা দেবে, তোমার রুটি দেবে আর হচ্ছে একটা মিষ্টি দেবে, চারটে দেবে, চারটে। ভাই পেপের কোন হয় পেপের, আরো 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 অনেক জিনিস নেওয়া হচ্ছে, করো 20 টাকা। এইটা এখানে ফেমাস, পেপের করে দাও ভাই। চারটে কিন্তু আমারটা রুটি দেখছে 20 রুপে। একটাই প্লেট আর মিষ্টি দাও, মিষ্টি দাও তো প্লাস্টিকে বেঁধে দিতে পড়ে যাবে। কি গো রাইস নাকি, কত গো প্লেট? চিকেন দিয়ে 100। দই কত গো? দই 2 টা তো কাটি দিয়ে দিও, ভালো হবে তো? স্বয়ং বিকেলে বেলা টিফিন নিয়ে নিয়েছি মালদার স্টেশন চত্বরের বিখ্যাত আলু সবজি পরোটা, পরোটা রুটি, মানে আমাদের বনগা লাইনে যে পরোটা রুটি বিক্রি হয় সেরকম, এবং তার সাথে এখানকার বিখ্যাত দই। সো এই খাবারগুলো তোমরা মালদা স্টেশনে 24 ঘন্টাই পাবে অ্যাভেলেবেল, যত রাত হোক দিন হোক সকাল হোক এই খাবারগুলো অ্যাভেলেবেল আছে। তো পরবর্তীকালে ইনারা কী করে
বালতিতে এ হচ্ছে দাদা আমাদের সফরে পুরো আমাদের চার চাঁদ লাগিয়ে দিয়েছে দাদা একদম যেরকম রসিক সেরকম গল্প করে দাদার বড় ছেলে ঠিক আছে তো যেরকম রসিক দাদা সেরকম দাদার খুব নলেজ আছে অনেক ব্যাপারে না ব্যাপারটা হচ্ছে কি বলুন তো ব্যাপারটা হচ্ছে যে এই আমরা ঘুরতে ভালোবাসি কথা বলতে ভালোবাসি এটাই বড় কথা একদম একদম তো এই না একসাথে এইভাবে গল্প গুজব না করলে কিন্তু দিনটা কিন্তু কাটতো না কাটে না তো কিভাবে কিন্তু আমরা সকালবেলা কিন্তু হ্যাঁ ওর একটা ভাইও আছে আমরা গল্প করতে কিন্তু মালদা অবধি চলে এলাম আর আর মাত্র তিন চার ঘন্টা জার্নি হোক হ্যাঁ মানে এটা একটা মানে ছোট্ট সফর একটা জার্নি মানে আমি বলবো না যে খাবার আমি খাওয়ার আগেই বলেছি খাবার বলবো না যে হেভি হাই ফাই কলকাতার থেকেও বেস্ট অনেক ভালো কোয়ালিটি হেভি কোয়ান্টিটি এইসব কোনো ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে একটা লেগেসি মালদাতে এলে এই খাবারটা হচ্ছে খেলে ভালো লাগে ঠিক আছে যে যেরকম বর্ধমানে গেলে সীতাভোগ খেতে ভালো লাগে সেরকম মালদাতে এলে এটা খেতে ভালো লাগে একটা খুবই দুর্দান্ত ব্যাপার সেটা হচ্ছে 10-15 মিনিট আগে আমাদের ট্রেনটা পৌঁছে গেছে মালদা স্টেশনে এখানে কিছু ফাংশনাল ওয়ার্ক থাকে যেরকম জল ভরা তারপর হচ্ছে আপনার ইঞ্জিনের কোনো প্রবলেম থাকলে বা ইঞ্জিন চেঞ্জ করা সেসব কাজগুলো কমপ্লিট করার পর নাম হচ্ছে ক্যাম্প কোচ এটার ভেতরে দেখো পুরো রুমের মতো ব্যবস্থা যদিও আমার ক্যামেরা অত ধরা পড়ছে না পুরো রুমের মতো ভেতরে বেড জামা কাপড় রান্না করার জায়গা সব আছে আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম এই ক্যাম্প কোচ কি বলবো মোলা চেয়ার টেবিল রান্নাঘর সব মানে পুরো ফ্ল্যাটের মধ্যে যা থাকে সব আছে এই কোচে আই থিঙ্ক এইটাকে কি আদৌ ওনারা সরায় না এটা এখানেই থাকে আমরা জার্নির একদম শেষ প্রান্তে চলে এসেছি জার্নিটা শেষ করার আগে আমি একটা ঝালমুড়ি কিনলাম ট্রেনটা সত্যিই খুব দুর্দান্ত সার্ভিস দিল আমাদের 7:15 আমাদের টাইম ছিল রাইট টাইম ছিল এনজিপি পৌঁছানোর কিন্তু ট্রেনটা প্রায় 20 মিনিট আগে মানে 7:05 আগে কিন্তু ট্রেনটা পৌঁছিয়ে দিল তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটা লাইক দেবেন আর যদি কোনো সাজেশন দেওয়ার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন তার পাশাপাশি যেটা করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন